অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের লাভবার্ড ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। গেল 9 ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরে সিক্স সেন্সেস ফোর্টে ধুমধাম করে বিয়ে করলেন তাঁরা। লাল রঙের লেহেঙ্গা, ভারী অলংকার, মাথায় সাদা ফুলের মালা জড়িয়ে কনের সাথে ক্যাটরিনা কাইফ ছিলেন অপরূপা। অন্যদিকে ভিকি ছিলেন অফ হোয়াইট শেরওয়ানিতে। এদিকে ভিকি ক্যাটরিনার বিয়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে তাদের স্বামী স্ত্রী পদবিতে নাম যুক্ত হয়ে গেছে। ক্যাটরিনার স্বামী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ভিকির নাম, একইভাবে ভিকির স্ত্রী হিসেবে দেখা যাচ্ছে ক্যাটের নাম। আবার বয়সে ক্যাটরিনা ভিকির চেয়ে 5 বছরের বড়। ক্যাটরিনার বয়স 38 আর ভিকির 33। শুধু তাই নয়, সম্পদের ক্ষেত্রে ভিকির চেয়ে ক্যাটরিনার বেশি। ছবি প্রতি ক্যাটরিনা নেন 10 কোটি টাকা, তার মোট সম্পদের পরিমাণ 227 কোটি টাকা। অন্যদিকে ভিকি কৌশল ছবি প্রতি নেন 4 থেকে 5 কোটি টাকা। এখন পর্যন্ত ভিকির মোট সম্পদের পরিমাণ 25 কোটি টাকা। জানা গেছে হিন্দু রীতিতেই সম্পন্ন হয়েছে ভি ক্যাটের বিয়ে। বহুল আলোচিত এই বিয়ে সচক্ষে দেখেছেন তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।